আমার চরিত্রটার নাম হচ্ছে বিন্দু সেন, এই বাড়ির ছোট মেয়ে, আর প্রচন্ড ছুচি ভাই, খুব মজার একটা চরিত্র আমাকে দেখা যাবে। যারা ছুচি ভাই হয় তাদের কিছু ক্যারেক্টারিস্টিক মেলে তো এখানেও আছে, এবং এই লাইফে একটা ট্রান্সফরমেশন হচ্ছে, সেটা আমি এখন রিভিল করব না, এটা ছবিটা দেখলে বোঝা যাবে। তো শুটিংয়ে ভীষণ মজা করে আমরা ছবিতে কাজ করেছি। আমি বারবার যেটা বলছি যে ইউনিটটাই এত মজার ছিল, মানে আমরা ক্যামেরার বাইরেও যে যে আড্ডাটা মেরেছি তার প্রতিফলন কিন্তু আমাদের সিনগুলোতে বোঝা যাবে। কারণ মানে এই ছবিতে না যতগুলো আমাদের ক্যারেক্টার আছে আমরা প্রথম থেকে শেষ অবধি আছি ছবিটা, এবং এই যে বন্ধুত্বটা বা আন্ডারস্ট্যান্ডিংটা না থাকলে আমরা অনেক কঠিন কঠিন সিন শ্যুট করেছি যেটা খুব কম সময়ের মধ্যে উঠে গেছে বিকজ অফ আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ছিল বলে, আর সেটা শুধুমাত্র হয়েছে এই ক্যামেরার বাইরে আড্ডাটা আমরা মেরেছি বলে ওখানে। নসির কৌটো, এই যে আমার সঙ্গে আমার থার্ড জেনারেশন এসছে, এরা জানেই না হোয়াট ইজ স্নাফ। সিগারেট বোঝে, হুঁকো বোঝে, ড্রিঙ্কস বোঝে, কিন্তু নসি বোঝে না। এই যে প্রডিউসার এসজিএফ, এরা আমাকে বলাতে এই বইটা যারা চাইছেন করছেন, শুধু একটা কারণেই আমি এসেছি যে নন্দলাল বসুর বাড়িতে উদ্বোধন দিতে হচ্ছে নসির কৌটো, এবং নসির কৌটো দেখতে ছোটো, পাওয়ারটা কিন্তু ভীষণ পাওয়ারফুল, এবং আমার বলতে কোনো অস্বীকার লাভ নেই, খুব কস্টলি ভালো নসি হলে আমাদেরও বেশ নসির কৌটো, অন্য কেউ নিক আমি নিচ্ছি না, কিন্তু আমার দেখতে ভালো লাগে এবং স্মেলটা আই রিয়েলি লাইক ইট। নসির কৌটো নির্যাসটা বাঙালি নিক, আপনারা আপনাদের মাধ্যমে বাঙালির কাছে বাঙালির নসি ফিরে আসুক, এটা আমি চাইছি। আই উইশ অল দ্য বেস্ট, আমার ভালো লেগেছে, মোকাম্ব খুশ হওয়া। এই নসির কৌটোর মধ্যে খানিকটা নস্টালজিয়া, আমাদের ছোটোবেলায় আমরা কিন্তু আমাদের বাবা দাদু এদেরকে দেখেছি, ছোট্ট ছোট্ট নসির কৌটো তাদের সঙ্গে সবসময় থাকতো। এখনকার ছেলেমেয়েরা তো অনেকে নসি ব্যাপারটাকে জানেই না, কিন্তু আমরা ছোটোবেলায় নসি দেখেছি, তাই নসির কৌটোর মধ্যে ভয়টাই কিছু নেই, খুব মজা আছে। আচ্ছা, আমার এখানে ক্যারেক্টার হচ্ছে, এখানে যে হিরো আমি তার মা, মা যেরকম হয়, মা একটু পজেসিভ হয় ছেলেদের প্রতি, একটু খানিকটা গর্ব, খানিকটা ভালোবাসা সব কিছুই, কিন্তু গল্প যখন টুইস্ট নিচ্ছে, গল্প যখন অন্যদিকে টার্ন নিচ্ছে, মা কিন্তু কখনো কখনো আবার একটু শক্ত হয়ে যাচ্ছে, কিন্তু আবার আলটিমেটলি মাই তো, মার আর মাই হয় সব জায়গাতেই, তাই শেষে সেই মাই থাকে। খুব ভালো, ভীষণ আনন্দ করেছে, আর আমার ছেলে অভিষেক, ওর সাথে আমার এটাই প্রথম কাজ, ভীষণ ভীষণ ভালো ছেলে, ভীষণ ভালো অভিনেতা, ভীষণ ভালো ছেলে, এত আনন্দ করেছি, এত এনজয় করেছি না ঠিক বলে বোঝাতে পারবো না, খুব ভালো লেগেছে। শুটিং ফ্লোরটা তো আমাদের একটা মানে কি বলবো, সেটাই তো বলছি, মানে সকাল থেকে রাত পর্যন্ত শুটিং ফ্লোরে সবাই মিলে গল্পটাই এমন, মজাই মজা যাকে বলে না, সেইটাই, সেই মজা করতে করতে আমরা কাজ করেছি, আশা করছি সেটা এই পরিশ্রমটা সকলের সার্থক হবে। নসির কৌটো ছবিটা একটা মজার ছবি, ফ্যামিলি নিয়ে দেখার ছবি, পরিবারের সবাই একসাথে বসে দেখার ছবি। এ যুগ আগের যুগ, আমরা বলি না যে আগেকার মানুষেরা এরকম ছিল, এখনকার লোকেদের বলি বা এখানকার লোকেদের, আগের তোমাদের ওরকম ছিল আগে ছিল, তো এ যুগ আগের যুগের মেলবন্ধন। এ যুগের প্রতিনিধি হচ্ছে আমাদের হিরো, সে মাল্টিনেশনাল কলকাতা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করে, কাকার বিয়ে উপলক্ষে গ্রামের বাড়িতে যায়। কাকা হচ্ছে বিশ্বনাথ বসু অভিনয় করেছে, বিয়ে পাগল লোক, মানে বিয়ে তাকে করতে, বাই হুক অ্যান্ড কুক বিয়ে করতে হবে, 19টা সম্পর্ক ভেঙে আছে, 20 নম্বর এবার বিয়ে করতেই হবে, সারাদিন বিয়ের স্বপ্ন দেখে, বিয়ে নিয়েই থাকে। এবার হয় কি, বিয়ের উপলক্ষে আমাদের বাড়ি সারানো হয়, রং করা হয়, পুরনো জিনিসপত্র বার হয়, তো সেই জন্য একটা তোরঙ্গ বার হয়, সেই তোরঙ্গের মধ্যে দাদুর জিনিসপত্র ছিল, যেমন দাদুর ব্যবহৃত লাঠি ছিল, পাজামা পাঞ্জাবি, এবং একটা নসির কৌটো। এবার হিরো নসির কৌটোটা পাওয়ার পর যে মোমেন্টসগুলো ক্রিয়েট হয় সেটা নিয়েই গল্পটা। তো মার্কেট ওয়াইজ তো একটা বাজেট ইস্যু তো থাকেই, কারণ আমাদের যে মার্কেট বাংলা ছবি, সে বাজেট ইস্যু থাকে, কিন্তু বাজেটটা কোনো ইস্যু নয়, কাজটা ঠিক মতন সবার করলে এবং করার ইচ্ছা থাকলে
সীমিত বাজেট বা সীমিত সময়েও ভালো কাজ করা যায়। এবং থ্যাংক ইউ যে সবাই ভালোভাবে আমাদের সমস্ত অভিনেতা অভিনেত্রী সাপোর্ট করেছে, খুব সাপোর্ট করেছে, সমস্ত টেকনিশিয়ানরা তো প্রচণ্ড সাপোর্ট করেছে। নাহলে এই যে রাম আমাদের যে পরিস্থিতি ছিল, বৃষ্টি গরম এর মধ্যে কাজটা চাপ, সারাক্ষণ বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে কাজটা চালিয়ে নিয়ে যাওয়া, সত্যি ধন্যবাদ। ছবিটা আসুন দেখুন, ছবিটা 6 অক্টোবর রিলিজ করছে এবং আমার ধারণা সবাই মজা পাবেন, ফ্যামিলি নিয়ে ছবি, পরিবার নিয়ে আসুন, আনন্দ করুন, মজা করুন।